আসসালামু আলাইকুম দর্শক সো আজকে আপনারা আমাদের আমার কাছে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলো লিটোকলা সো এই জিনিসটার সাথে আমরা অনেকেই পরিচিত বা অনেকেই এটার সাথে পরিচিত না সো ব্রিফলি বলে নিই একটু নেই সেটা হচ্ছে কলা হচ্ছে হলো ব্যাটারির সেল চেক করার জন্য একটা টুলস যেটা দিয়ে আপনি ব্যাটারি ক্যাপাসিটি ব্যাটারি হেলথ ব্যাটারি রেজিস্ট্যান্স মোটামুটি এগুলো সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন আপনি সো এই জিনিসটা হচ্ছে খুবই হ্যান্ডি মানে আপনার হলো ওই ক্যাপাসিটি চেক করার জন্য যতগুলো মেশিন আছে তার মধ্যে এইটা হচ্ছে হলো মানে মানে দামের তুলনায় এটার কাজ বেশ ভালো আপনার সো আমার কাছে এখানে কিছু সংখ্যক অল্প কটা স্যাম্পল আছে আপনার আমি হচ্ছে আমার যখন ভিডিও বানাইতাম তখন মোটামুটি প্রথম দিকে আমি এগুলো নিয়ে এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম সো আজকে আবার ভাবলাম যে একটু দেখাই সো আমি এগুলো প্রথমে অনেক সেল করছিলাম এই জিনিসগুলো আপনার তবে এখন আর আসলে ওরকম ই করা হয় না যাক আমি এগুলো ব্যক্তিগতভাবে অনেক বছর ধরেই ইউজ করি আপনার তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিজে ইউজ করি আপনার আমি যদি আপনাকে একটু দেখাই এটা হচ্ছে খুব বেসিক ফাংশন আপনার এটা দিয়ে মজার ব্যাপার হচ্ছে কি আর একটা জিনিস চেক করা যায় সেটা হচ্ছে কোনো সেল ভালো আছে কি না আপনার ফর এক্সাম্পল আমি যদি আপনাকে এখানে আমার কাছে একটা ব্যাটারি আছে এটা হচ্ছে আলট্রাফায়ার মানে এগুলো খুবই সস্তা ব্যাটারি আপনাদের চেক করার পারপাসে পারে এগুলো দিয়ে কি কি কাজ হয় এটা যদি আপনি এভাবে নেন এটা দিয়ে আপনি হচ্ছে চার্জ করতে ব্যাটারিটাকে সব কিছু হয় অটোমেটিকলি এখানে আপনি চার্জ অপশন আছে আর একটা অপশান আছে আপনার হলো ফাস্ট চার্জ এটা কি বলে এটাকে ফাস্ট টেস্ট বলে আপনার ব্যাটারি যে অবস্থা থাকবে সেখান থেকে এটাকে ফুললি ডিসচার্জ করবে আপনার একটা হচ্ছে নট টেস্ট বলে আপনার এই অপশনটা হচ্ছে হলো আপনার ব্যাটারি যে অবস্থা থাকুক না কেন এটাকে আপনি হলো সেখান থেকে এটা ফুল চার্জ করবে আপনার ফুল চার্জ করে তারপর এটাকে ডিসচার্জ করবে যা দিয়ে আপনি মোটামুটি ভালো একটা আইডিয়া পাবেন বিভিন্ন রকম মুড আছে এখানে আপনার মনে করেন যে পাঁচশো পাঁচশো কারেন্ট বিভিন্ন কারেন্ট আপনি মানে এক এমপিআর পর্যন্ত ম্যাক্সিমাম এটাতে চেক করা যায় ওয়ান অ্যাম্পিয়ার পর্যন্ত ওকে এটা ফার্স্ট এম মুডে চাপ দিয়ে ধরতে তারপরে এখান থেকে কারেন্ট চেঞ্জ করতে পারবেন পাঁচশো সাতশো এক হাজার যাই হোক এটা জাস্ট ফর এক্সাম্পল দেখালাম এটাতে আরও বেশি কিছু ফাংশন আছে সেটা হচ্ছে আপনার এখানে আপনি এটাকে এ পাওয়ার ব্যাঙ্ক হিসাবে বিপদের সময় ইউজ করতে পারবেন যাই হোক আমার কাছে বেশ কিছু স্যাম্পল আছে এখানে আপনার মানে এখানে অল্প কাটার যদিও বাট স্টিল আপনাকে আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে দেখাই আসলে এগুলোর ভিতরে আন আনবক্সিং করে দেখাই কী কী আছে আসলে এই প্রোডাক্টটা আমি নিয়ে আসছি এই কারণে কারণ এগুলো না আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না আপনার দু একজন ভাইও তো নিয়ে আসবে ব্যক্তিগত ব্যবহারের জন্যে আবার অনেকেই আমরা বাইরে থেকে চায়না থেকে আনতে পারি কিন্তু আপনার এগুলো সময় সাবেক সবার দ্বারা তো সব কিছু পসিবল না তো ভাবলাম একটা আপনারা একটু দেখাই আপনার চাইলে এই প্রোডাক্টটা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে দ্বারাজের লিঙ্ক দেওয়া থাকবে তারপর আপনার হচ্ছে আপনি আমাদের ফেসবুকের যে পেজ আছে আমাদের গ্রুপ আছে ও সব জায়গা থেকে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এটা এটার সাথে আপনার খুব বেশি কিছু থাকেন একটা ইউজার ম্যানুয়াল আছে অ্যান্ড অবভিয়াসলি যেটা হচ্ছে আপনার চাইনিজ যে জিনিসটা খুবই একটা জিনিস এই পাশে ইংলিশ থাকার কথা বাট এই পাশে আপনার হলো কি রাশিয়ান মাশিয়ান কি কি দিয়ে রাখছে আপনার বুঝতেছি না যাই হোক হ্যাঁ এখানে এক পাশে চাইনিজ ইংলিশ তো দেওয়ার দরকার ছিল যাই হোক এই পাশে ইংলিশ আছে আপনার আপনার যদি বেসিক কিছু জিনিস এখান থেকে আপনার জানা লাগে আপনি এখান থেকে জেনে নিতে পারেন তবে এই জিনিসের বেসিক কাজই হলো আপনার ব্যাটারি ডিসচার্জ করা মানে আমি মূলত এই কাজে ইউজ করি বাকি কোনো কাজই ইউজ করি না আপনার আচ্ছা আর এইটা হতে আর কিছুই নাই এটাতে জাস্ট হচ্ছে আপনার হলো এই জিনিসটাই থাকে একদম লিটারালি এটাই আর কিচ্ছু নেই আপনার তো এই আচ্ছা এটা ইউজ করার জন্য কি ইউজ করতে হয় সেটা হচ্ছে আপনার হলো আমি যেরকম আমার এখানে অনেকগুলো সেট আছে আমি এখানে একটা ইউজ করছি সেট আপ একটু দেখাই এখানে একটা আমার একটা সেট আপ আছে এখানে আমার ছোট্ট একটা সেট এটা আমি মূলত স্যাম্পল চেক করার জন্য ইউজ করি মানে ব্যাটারির স্যাম্পল থাকে না মানে আমি একসাথে পনেরো বিশটা ব্যাটারির স্যাম্পল দিয়ে চেক করি বিভিন্ন মেশিনে চেক করি কারণ কোনোটাতে যদি ভুল রিডিং দেখায় তাহলে অন্য একটাতে ঠিকঠাক রিডিং দেখাবে তো আমি যেই কাজটা করছি সেটা হচ্ছে আপনার হলো সুন্দর জ্যাস্ট হলো এগুলো চলতে গেলে বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই লাগে আপনার তা আমি বারো ভোল্টের পাওয়ার সাপ্লাই অথবা আপনি অ্যাডাপ্টার পাওয়া যায় এগুলো অ্যাডাপ্টার বারো ভোল্টের টু এমপিয়ার মিনিমাম দুই এমপিয়ার হইতে হবে আপনার আমি সিম্পলি এত ঝামেলা না করে আমি এখান থেকে আপনার একটা অ্যাস পি এস যেগুলোকে বলে আপনার এস এম পি এস নিয়ে নিছি এটা হচ্ছে আপনার হলো এই এটা এখানেও সেম জিনিস করছি আপনার এখানে জাস্ট হচ্ছে আপনার আমি এস এম পি এস দিয়ে আপনার হলো এখানে এই যে এই ধরনের এগুলো কানেক্টর বলে আপনার এই যে এরকম কানেক্টর কিনতে পাওয়া যায় এগুলো দিয়ে আপনার কানেক্ট করে নিচ্ছি বাস একটা দশ এমপি আর এস এম পি এস দিয়ে আমি মোটামুটি ছয় পিস চালাতে পারি এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা চলে আপনার দেখ আমার কাছে এখানে অল্প কটা সেট আপ আছে এগুলো দিয়ে আমি মূলত হচ্ছে আপনার হলো মানে ক্যাপাসিটিগুলো চেক করি মানে আপনার পাঁচ দশ মানে একটা ব্যাচ নিয়ে কারণ বেশি ব্যাটারি কেনার আগে অবশ্যই ব্যাটারি কোয়ালিটি চেক করতে হয় আমি এক এক ব্যাচের থেকে মনে করেন যে বিশটা পঁচিশটা ব্যাটারি নিলাম একটা ব্যাচ থেকে বিশটা পঁচিশটা স্যাম্পল নিয়ে এগুলো প্রত্যেকটা চেক করলাম চেক করে এগুলোর আসলে কী অবস্থা সিচুয়েশন কী এগুলো এখান থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারবো যাই হোক এই ছিল ছোটো একটা আপডেট যাদের এই জিনিসটা প্রয়োজন আর এটা নিয়ে যদি ডিটেলস আরও ভিডিও চান আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে ওখান থেকে আপনারা খুঁজে দেখতে পারেন আর নেটে সার্চ করলে এগুলো নিয়ে ভরপুর ভিডিও আছে আপনার প্রচুর ভিডিও পাবেন আর আসলে যা ইনফরমেশন দরকার আমি এখানে আপনাদেরকে অলরেডি দিয়ে দিচ্ছি আর বাকি জিনিস আপনি কাটলেই বুঝতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম